হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তুমি যারা আমার ভিডিওর জন্য ভিডিও দেখো, যাদের ভালো লাগে, তারা হয়তো ভাবছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, যেহেতু বলেছি যে ভিডিও দিব। তো কি হয়েছে বলো তো? খুব টেনশন কাজ করছে, কারণ আমার হচ্ছে 10 মান্থ পার হয়ে যাচ্ছে। তো এমনি কোনো শারীরিক কোনো সিমটম নেই যে হ্যাঁ বেবি হবে হবে। তো সব কিছুই নর্মাল আছে, সব কিছু সুস্থ আছে। তো এমনিতে টেনশন হচ্ছে যে কেন হচ্ছে না, সবার তো হয়ে যায়, তা আমারটাও হয়ে যাক, আর আমারটা নর্মালে হলে খুব ভালো হতো। তো সের জন্যই হচ্ছে বাড়িতে কিছুদিন বসে আছি। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে সব কিছু ঠিক আছে, তবু একটা টেনশন হচ্ছে। ভাবলাম তোমাদের সাথে এই টেনশনটা একটু শেয়ার করি, তাহলে হয়তো আর এ মানে হালকা হবে মনের যে কথাগুলো। আর টেনশনের কারণে মাথা ব্যথা করছে, ব্যথা করেও। তো কি করব জানিও, কারণ একদমই ভালো লাগছে না। আর আগেরটা আমার সিজারে হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে কিছুটা নর্মাল সিমটম দেখলে পরেই আমি হসপিটালে যাব। সিজার হোক, তবু একটু নর্মাল সিমটম দেখতে চাই যে নর্মালে বাচ্চা হলে কেমন কী কী হয় না হয়। তো জানি না ভগবান কি করবে আমার জন্য, কি লিখে রেখেছে। তো তোমরা সবাই আমার জন্য প্রে করো, আমার এখনও বেবি হয়নি, আর খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। 10 মান্থ চলছে আমার, মানে 10 মাস চলছে। তো সবাই আমার জন্য প্রে করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার এইভাবেই পাশে থেকো। তো বাই।